নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। আর্থিক অনটনকে দূরে সরিয়ে বালুরঘাট ললিত মহল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবি সরকার সকলকে তাক লাগিয়ে দিয়েছে। শেহারা বাজার আলামিন মিশনে 31 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। বরবেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুজাতা শীল 666 নম্বর পেয়েছে। অন্যান্য জায়গার সাথে সাথে সগরাই বাজার এলাকায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ দিবস। ব্যাংক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো হুগলির ডানকুনি শাখায়। অপহরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো জামালপুর থানার ইলাম বাজার গ্রামে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বাঁকুড়া জেলার বিঘ্নাতে রয়েছে একটি আশ্রম। এলাকাবাসীদের ধারণা, আশ্রমটি প্রায় 200 বছরের পুরনো। বাঁকুড়া থেকে 1 কিলোমিটার দূরে আশ্রমটি অবস্থিত। এটি প্রতিষ্ঠা করেছিলেন ভগীরথ দাস মহারাজ নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে কাটোয়া থানায় আয়োজন করা হয় একটি ইফতার পার্টি। হিন্দু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তথা পুর প্রধান রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাউন্সিলর ভাস্কর মণ্ডল, গাইহাট পৌরসভার পুর প্রধান শিশির মণ্ডল, কাটোয়া থানার ওসি সন্দীপ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে মিউনিসিপ্যাল পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে পুর প্রধান সন্দীপ বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুর্নবা ব্লকে কোরই গ্রাম পঞ্চায়েতে কুরুচি গ্রামে একটি ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও 24 প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করছে মানুষজন, এমন চিত্র ফুটে উঠল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান স্টেশনে। রেল কর্তৃপক্ষের তরফে বারবার প্রচার চালিয়েও বন্ধ করা যাচ্ছে না রেল লাইন পারাপার করা। মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে এই চিত্র বন্ধ হবে না বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। আসছে বিস্তারিত খবরে। আর্থিক অনটনকে দূরে সরিয়ে বালুরঘাট ললিত মহল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবি সরকার সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তার প্রাপ্ত নম্বর 673। সব বাধা কাটিয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। দারিদ্রতা তাকে হার মানাতে পারেনি। কঠোর অধ্যবসায়, নিজের চেষ্টায় মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাক লাগিয়ে দিল বালুরঘাট ললিত মহল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবি সরকার। এবছর মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 673, যা শতাংশের হারে 96% থেকে কিছুটা বেশি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আত্রেয়ী কলোনির বাসিন্দা পরাণ সরকারের 3 কন্যা ও 1 ছেলে। পরাণবাবু রাস্তায় মুড়ি মশলা বিক্রি করে দিন গুজরান করে। ভালো লাগছে, স্বপ্ন তো অনেক কিছুই আছে, কিন্তু কতটা কি করতে পারবো এটাই তো চিন্তা ভাবনা। আশা তো অনেক কিছুই আছে, কোনো চাই নেই, ভবিষ্যতে চাতে হবে, যদি কেউ দয়া করে তবে অনেকটা ভালো লাগছে। মা টুলটুল সরকার পরের বাড়িতে রান্নার কাজ করেন। ভালো লাগছে, আশা ছিল আজকে, ভাবছিলাম না যে এতটা হবে, কি কারণে আমি ছেলের জন্য টাইম মতন বাড়িতে থাকতে পারি না, তাকে সময় স্কুলে পাঠাতে পারি না, প্রাইভেটে যেতে যেতে পারি না, একাই সব এই রেডিও স্কুলে যাচ্ছে খাচ্ছে, আমি তো অন্য জায়গায় থাকছে ছেলের সঙ্গে। আমার কোনো সকালে উঠে আমি চলে যাই, আস্তে আস্তে 12টা বা 11টা ছেলের সঙ্গে স্কুলে যেতেও পারি না, এ যে যাই তখন ছেলেকে পড়াশোনার জন্য এটা একেবারে রান্না করে ওখানে চলে যাই সকালে। আবার এই পরীক্ষার মধ্যেও আমি যেতে পারি না ছেলের সঙ্গে, আমি বাড়িতে এই সকালে উঠে চলে যাই, দিদি আছে একটু রান্না টান্না করি খাওয়ায় পাঠায়, আর দিদিরও পড়াশোনা ওর জন্য একটু ও ঠিক মতন স্কুল পড়াশোনা, ভাইকে স্কুলে পাঠায় একটু রান্না করে খাওয়া দাওয়া। অভাবের সংসারের মধ্যেও ছোটবেলা থেকে রবির প্রবল আগ্রহ ছিল। কলোনির ঘুপচি টিনের ছাউনি দেওয়া বাড়িতে কোনো রকমে বসবাস করে পড়াশোনা করত রবি। রেজাল্ট 673 পেয়েছি 700-তে, আর
আমিতে আরও ভালো আশা করেছিলাম একটু, কিন্তু 656 পেয়েছিলাম, সেই তুলনায় এবার নাম্বার বেড়েছে। কোন স্কুলে পড়ো? বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। ভবিষ্যতে আমি মেডিকেল পড়তে চাই। হ্যাঁ, দিতে চাই, কারণ আমার বাড়ির অবস্থা খুব, বা আমার খুব গরিব, এটা এখান থেকে পড়াশোনা করা সেরকম পরিবেশ নেই, ওদের অনেক অসুবিধা, ওদের পড়াশোনা করতে হয়, আবার হাজার দোকান করে, ওনের বাড়িতে কাজ করে। রবির কোনো গৃহ শিক্ষক ছিল না। কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া তার দিদির কাছ থেকে মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিল রবি সরকার। গত বছর বন্যায় আত্রে নদীর জল ঘরে ঢুকে সব কিছু তছনছ করে দিলেও রবি তার খাতাপত্র বই বুকে করে আঁকড়ে ধরে রেখেছিল। তখন তারা আশ্রয় নিয়েছিল বাঁধের উপরে। বন্যা তাদের সব কিছু কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি রবির পড়াশোনা চালিয়ে যাওয়া। রবি গল্পের বই পড়তে ভালোবাসে, পাশাপাশি টিভিতে ক্রিকেট দেখা তার শখ। রবি অনেক বড় হতে চায়। তার পড়াশোনা চালিয়ে যেতে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, তার দায়িত্ব কে নেবে? আজকে মাধ্যমিকে যে রেজাল্ট বেরোলো তাতে আমাদের স্কুলের রেজাল্ট অত্যন্ত ভালো। আমরা বিশেষভাবে গর্বিত যে আমাদের ছেলে রবি সরকার অত্যন্ত দুস্থ ছাত্র, অত্যন্ত দুস্থ ছাত্র, ছোটবেলা থেকে লড়াই সংগ্রাম করে বড় হয়েছে। ওর বাবা একটা ভাজার দোকান আছে, ওর মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে। এর মধ্যে থেকে আমরা বিদ্যালয়ের সবাই তাকে যথেষ্টভাবে সাহায্য করেছি। এই সাহায্যের মাধ্যমে সে 673 নম্বর পেয়েছে, 96.2% নম্বর পেয়েছে। এটা দারুণ সাফল্য, এবং ভবিষ্যতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ও বিজ্ঞান নিয়ে পড়বে। আমরা বিদ্যালয় থেকে টিম করে ওকে সাহায্য করি, যাতে ভবিষ্যতে উচ্চশিক্ষা পাও। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শেয়ারাবাজার আলামিন মিশনে 31 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ নম্বর উঠেছে 668। স্কুল কর্তৃপক্ষের আশা, আগামী দিনে পড়ুয়ারা আরও ভালো ফল করবে। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এরই মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছে তার জন্য দায়ী করা হয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বলে মত পোষণ করেন শেহারাবাজার আল আমির মিশনের প্রধান শিক্ষক। তিনি জানান, শিক্ষার হার কমার ফলে এইরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্কুলে যেগুলো ফেল করছে এগুলো অভিভাবকদের অসচেতনতা এবং স্কুলে কিছু গাফিলতি আছে, এই গাফিলতি কাটিয়ে উঠতে হবে। এখন তো আপনার পাস করতে গেলে মিনিমাম 25 নম্বর দরকার, তা এই নাম্বার পর্যন্ত আবার 10 নম্বর আপনাদের হাতে থাকে। 15 নম্বর স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে লিখিত পরীক্ষা পেতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় স্টুডেন্টের কোন দিকটা আপনারা ফল্ট মনে করছেন? এখানে স্টুডেন্টের বাড়িতে অভিভাবকদের ফল্ট বলবো, কারণ 15 নম্বর পাওয়া খুব খুব সহজে পেয়ে যেতে পারে, কিন্তু যেখানে যে পায় না সেটা ছাত্রদের গাফিলতি থাকে এবং অভিভাবকদেরও ব্যাপারে গাফিলতি আছে, এগুলোকে কাটিয়ে উঠতে হবে। আপনি একজন শিক্ষক, আপনার কি মনে হচ্ছে যে শিক্ষার হার আস্তে আস্তে কমে যাচ্ছে? অবশ্যই শিক্ষার হার কমছে, কারণ অসচেতনতা, দায়িত্বগ্রস্ত পরিবার বেশিরভাগ গার্জেন নিরক্ষর, তারা শিক্ষাটা খুব ভালোভাবে দেখে না এবং ভালোভাবে দেখাশোনা করতে পারে না, আর সেই জন্যই নিম্নগামী ছাত্রদের মধ্যে দেখা যাচ্ছে। যদিও এই বিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে কোনোরূপ সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষদের। এবছর এই বিদ্যালয় থেকে 31 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকেই উত্তীর্ণ হয়েছে, পাশের হার 100%। এই বিদ্যালয়ের ছাত্র অভিদ খান 668 নম্বর পেয়ে এই বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান দখল করেছে। বিদ্যালয়ের সহসম্পাদক শফিকুল ইসলাম জানান, 3 বছরের এই বিদ্যালয়ের মান যেভাবে উন্নতি হচ্ছে আগামী দিনে সারা রাজ্যের মধ্যে বিশেষ স্থান করে নেবে। এখান থেকে 31 জন পরীক্ষার্থী ছিল মাধ্যমিকের, তার মধ্যে রেজাল্ট কেমন হচ্ছে? তার মধ্যে আমাদের রেজাল্ট খুবই অভূতপূর্ব রেজাল্ট হয়েছে, মানে আমাদের ছাত্র রফিক খান 668 নম্বর পেয়েছে, সে তার পার্সেন্টেজ হচ্ছে 95.43%। আপনাদের এবছর এখান থেকে মানে তৃতীয় বর্ষে পড়েছে? আমরা তৃতীয় বর্ষে পড়েছি, তো আমরা খুব কম দিনের মধ্যেই, আমার মনে হয় গোটা রাজ্যে কোনো মিশন তৃতীয় বছরে এত ভালো রেজাল্ট করতে পেরেছে বলে আমারও জানা নেই। এবং যেখানে আমাদের প্রায় 400 কাছে স্টুডেন্ট আছে অন্যান্য ক্লাসের। আপনাদের কোনো ফেল কোনো স্টুডেন্ট আছে? আমাদের গত 3 বছরে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের মিশনে ফেল নেই। এবছর সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর হচ্ছে 668, তার মধ্যে 6টা স্টার আছে, 18টা ফার্স্ট ডিভিশন আছে, অন্যান্য সব নম্বর আছে। হাইয়েস্ট গ্রেড কী আছে? ডবল এ। কী আছে? ডবল এ। হায়েস্ট গ্রেড? হায়েস্ট। কতজন ডবল এ পেয়েছে এরকম কিছু আছে জানেন?
ডবলে একজনই আছে, এ প্লাস পেয়েছে ছজন যারা স্টার। আমরা তো খুবই খুশি, আগামী দিনে আমরা গোটা রাজ্যে আমরা একটা ভালো স্থান পেতে চাই। হ্যাঁ, সে আশা আমাদের আছে। আমরা 3 বছরের মধ্যে যদি এই রেজাল্ট করতে পারি আগামী দিনে আমরা রাজ্যে, আমাদের তো ইচ্ছা ছিল যে আমাদের ছাত্র রফিক খান যে রাজ্যে একটা 1 থেকে 10 মধ্যে র্যাঙ্ক করবে। আমরা জানি না যে কেন এই নাম্বার কিছুটা কমেছে, তো ইংলিশে সে 90 পেয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে স্কুটনি করতে পারি বা ছাত্রের সঙ্গে কথাবার্তা বলে সেটা করতে পারি, দেখি যে আমার মধ্যে মনে হয় নাম্বারটা বাড়তে পারে। আমাদের মিশনে যারাই পড়াশোনা করতে আসে তারাই খুব গরিব ঘর থেকে আসে। আমাদের মিশনে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে দরিদ্র নিম্ন পরিবারের সন্তান, এবং বেশিরভাগ তাদের গার্জেনরা বিভিন্ন কৃষিকার্যে বা বিভিন্ন ধরনের কাজের মধ্যে যুক্ত থাকে। অনেক মেধাবী স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, এবং অনেকেই অনেক গার্জেন আছে যারা ঠিকমতো খরচা বহন করতে পারে না। আমরা বিভিন্ন সুবর্ণত্বের মানুষরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করা হয়। তো আপনাদের মিশনে যে ফার্স্ট হয়েছে কোন জেলা থেকে এসেছিল? আমাদের মিদনাপুর জেলা থেকে এসছে, সে খুব গরিব পরিবারের ছেলে। হ্যাঁ, সে হচ্ছে বাবা হচ্ছে লরি চালক। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম, আমি শেয়ারবাজার রহমানিয়া আলম মিশনের সহ সম্পাদক। শেহারাবাজার থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। বরবেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুজাতা শীল 666 নম্বর পেয়েছে। তার এই সাফল্যের খুশি তার পরিবার থেকে বন্ধু বান্ধব সকলেই। এলাকাবাসীর আশা আগামী দিনে সে আরও সাফল্য পাবে। মাধ্যমিকে এবছর রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করেছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ। বিভিন্ন জেলা থেকেও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় মেধা তালিকায় বেশ কয়েকজন ছাত্রী দখল করেছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে তার মধ্যে বরবেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুজাতা শীল 666 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে। তার এই সাফল্যে বিদ্যালয় সহ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত। 666, এটা কি প্রথম স্কুলের? প্রথম স্কুল মানে স্কুলে কি প্রথম হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে আপনাকে? অবশ্যই ভালো লাগছে। কি করেন আপনি? আমি চাষ করি। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে, যমজ। কি নাম আপনার মেয়ের বা ছেলের? মেয়ের নাম হচ্ছে সুজাতা শীল, ছেলের নাম সুজয় শীল। কি ইচ্ছা রয়েছে মেয়েকে নিয়ে? দেখুন, ইচ্ছা মানে তো জয়েন্টে বসবে, যদি চান্স পায় ভালো, আর তা নাহলে অন্যদিকে চেষ্টা করতে হবে। পড়াশোনার কি আর্থিক সমর্থন রয়েছে আপনার? ভালো ডাক্তারি বা কিছু? হ্যাঁ, আপাতত হচ্ছে, এখন পরে কী হবে জানি না। পরে খরচ খরচার সম্পর্কে আমার আইডিয়া নেই, এখন আপাতত কোনো সমস্যা হয় নাই। আপনার মেয়ের নাম সুজাতা শীল। কি মেয়ে নিয়ে কী ইচ্ছা, মানে কী হয়েছে মেয়ে? মেয়ে তো স্কুলের মধ্যে তো এখনো পর্যন্ত প্রথম সবচেয়ে প্রথম রেজাল্ট করেছে, 666 পেয়েছে। তবে কয়েকজনের মুখে সাংবাদিকটা হয়ে গেছে, শুনলাম নাকি ভাতার ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম। কি কিরকম সাহায্য করত মেয়ে আপনাকে? মেয়ে এমনি বাড়ির কাজ একটু, যেমন মেয়েরা মায়ের দিকে করে সাহায্য, সেরকম টুকটাক একটু করত। ভাবিনি যে মেয়েকে এই লাইনে পড়াবো ওই লাইনে পড়াবো, আপাতত সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা। টিউশন এখন আরম্ভ করিয়ে দিয়েছে আগে থেকে। কি আপনার মেয়ের নাম? সুজাতা শীল। আপনার নাম? আমার নাম অনুষ্কা শীল। গ্রাম্য পরিবেশের সাধারণ পরিবারের সুজাতা ছোটবেলা থেকেই পড়াশোনায় দক্ষতা দেখিয়ে আসছে, আগামী দিনে সে আরও সাফল্য পাবে বলেই মত পোষণ করেছে সকলে। বেলুনে সুজাতা শীলের বাড়ি, এখনও পর্যন্ত যা খবর, ভাতার ব্লকের মধ্যে সম্ভাব্য প্রথম মাধ্যমিকে 666 পেয়েছে। প্রথম আমরা ভেবেছিলাম 645-এর ভাতার গার্লসে যুগ্মভাবে দুজন ছাত্রী প্রথম হয়েছে গোটা ভাতার ব্লকের মধ্যে। তারপরে আপডেট আছে, এর নাম হচ্ছে সুজাতা শীল। আগের ওরা দুজন হচ্ছে, একজন অমৃতা আর একজন হচ্ছে নীলাঞ্জনা পালার, আর একজন রবীন্দ্র গোলাপ। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে সগড়ায় বাজার এলাকায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ দিবস। কৃষক সভার সভাপতি উদয় সরকারের তত্ত্বাবধানে চলে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। সভায়
সারা দেশ জুড়ে পালিত হলো প্রতিবাদ দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার সগরাই বাজার এলাকায় চলে এদিনের এই কর্মসূচি। সারা ভারত কৃষক সভার রায়না এক ও দুই এরিয়া কমিটি এবং খণ্ডকোষ এক ও দুই এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। গোটা এলাকা মিছিল করে মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। কৃষক সভার সভাপতি উদয় সরকারের নেতৃত্বে চলে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। এদিনের কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা সগরাই বাজারই আজ কর্মসূচি আমাদের ছিল, গোটা বাজার আমরা পরিক্রমা করেছি। মন্দাসরে আজকের দিনই এক বছর আগে 7 জন কৃষককে বিজেপি সরকার গুলি চালিয়ে হত্যা করেছিল, তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে এই প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে। তার সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তার সঙ্গে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি, ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধির বিরুদ্ধে, সব জিনিসের দাম বৃদ্ধির বিরুদ্ধে আমাদের রাজ্যে সরকারকে ট্যাক্স ছাড় দেওয়ার দাবিতে এবং পশ্চিমবঙ্গে যে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে, বদদলিত করা হয়েছে পঞ্চায়েত নির্বাচন, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আজকের এই পথসভা আমরা এখানে। আজকে যে পথসভা হয়েছে, এই পথসভায় কারা অংশগ্রহণ করেছেন? এখানকার রায়না খণ্ডকোষের সমস্ত কৃষক অংশগ্রহণ। এখান থেকে আপনারা কী দাবি করছেন প্রশাসনের? আমরা একটাই দাবি করছি যে পেট্রোল ডিজেলের দামের নামে ভাঙতাবাজি আন্দোলন করে লাভ নাই। তৃণমূল যদি সত্যিই চায় তাহলে তাদের দিদিকে বলুক যেন ট্যাক্সটা ছাড় দেয়। তারা ট্যাক্সটা ছাড় দিলেই এখন 15 টাকা পার লিটার কমে যাবে, তা তো দিচ্ছেন না। কেরাল পারলো, আপনি পারবেন না কেন? দুটো মেলা খেলা কম করুক, মানুষ বাঁচুক। আমরা দাবি করছি যে চুরির পঞ্চায়েত, লুটের পঞ্চায়েত, এই পঞ্চায়েতের মানুষের কোনো আস্থা নেই, মানুষ একে বয়কট করবে, দুদিন বাদে সেটা লক্ষ্য করবে, তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ। সগরা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। ব্যাংক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হুগলি জেলার ডানকুনি শাখায় লুটপাট চালায় ডাকাতরা, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি, তাও আবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। ব্যাংকের ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্ট খুলে প্রায় 13 লক্ষ টাকা নিয়ে চম্পর দিল ডাকাত দল। বুধবার দুপুরে টিফিন টাইমে ঘটনাটি ঘটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, হুগলি জেলার ডানকুনি শাখায়। ব্যাংকটি ডানকুনি থানার 100 মিটারের মধ্যে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা যায়, 3টি মোটর বাইকে করে 6 জন ডাকাত ব্যাংকের সামনে এসে উপস্থিত হয়। 4 জন বন্দুক নিয়ে ব্যাংকে ঢোকে, গ্রাহক ও ব্যাংক কর্মীদের বন্দুক দেখিয়ে এক কোণে দাঁড় করিয়ে দেয়। এরপর ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্টের চাবি ছিনিয়ে নেয়। ভল্টে রাখা সমস্ত নগদ টাকা নিয়ে বাইকে চেপে তারা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা ব্যাংকে উপস্থিত হন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যদিও ডাকাত দলটি সিসিটিভি হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গেছে। সেন্ট্রাল ব্যাংক আছে পার্কের উল্টো দিকে। বেলা আনুমানিক 1:15 পর আর কি আমরা জানতে পারছি যে ডাকাতি হয়েছে। আমরা সমস্ত ছুটে গেছি ওখানে গিয়ে, ভেতরে ঢুকে দেখলাম সমস্ত পুলিশের কাছে সমস্ত ঘুরে দেখলাম যে এরা মনে ঢুকে ঢুকে মেশিন থেকে একটা ঘরে আটকে রেখে ডাকাতি করেছে। কত টাকা ডাকাতি হয়েছে এখনও পর্যন্ত সঠিক জানা যায়নি। আর সিসিটিভি সমস্ত হার্ড ডিস্ক ফার্ড ডিস্ক নিয়ে চলে গেছে, এবং যারা এসছে 5 জন তারা হিন্দি ভাষাভাষী লোক। হ্যাঁ, একটি হেলমেট পরেছিল, সিভিক পুলিশ যখন হেলমেট পরিধান করেছে তখন ওকে করেছি কি ওকে পিস্তল ঢেকে দিয়ে বলেছে সরে যেতে। তা ভয়ঙ্কর অবস্থা, ডানকুনি ফায়ার ব্রিগেড সরকারি জায়গা, আর জনবহুল জায়গায় দিনের বেলা এই জিনিস ঘটনা, এটা আমাদের প্রধান সম্পূর্ণভাবে এগিয়ে চলেছে, প্রধান কাজ করছে। আমরা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছি যে এটাকে যে করে ওভারকাম করতে হবে, কারণ এটা ডানকুনির পক্ষে শুভ জিনিস নয় এবং আগামী দিনে এটা আমাদের কাছে অসুবিধা। আশা করব এই ব্যাপারে মানুষ এবং প্রধান ঐক্যমতে গিয়ে এই জায়গাটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। সবার হাতে কি আগ্নেয়াস্ত্র ছিল? অলমোস্ট অল লোকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, অলমোস্ট অল লোকের হাতে। এবং ওই সময় তো ব্যাংকে অনেকজন গ্রাহক থাকে, সেই তাদের, হ্যাঁ গ্রাহক ছিল, আমরা গ্রাহকের সঙ্গে কথা বললাম। একজন চেঁচিয়েছে বলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে দিয়েছে, আর একজন বোমা বলে চেয়েছিল বলে তার বুকে পিস্তল ঠেকিয়েছে। মানে ওই আর্মস তারা যে ঘটনা ঘটিয়েছে সেটা ডানকুনি খুব কমই ঘটে, অশনি সংখ্যা আমাদের ডানকুনি। আমার নাম কৃষ্ণ মিত্র, ডানকুনি চেয়ারম্যান কাউন্সিল।
হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। অপহরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে জামালপুর থানার ইলেমবাজার গ্রামে। অপহরণকারীদের ধরে ফেলেছে পুলিশ। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার ইলামবাজার গ্রামে 11 বছরের স্কুলছাত্র কালীপদ মালিককে রাস্তা থেকে অপহরণ করে দুষ্কৃতীরা গাড়িতে তুলে নেয়। কোনক্রমে গাড়ির গেট খুলে লাফিয়ে নেমে পড়ে চিৎকার জুড়ে দেয় ওই ছাত্র। আজকে সকাল 11:30টার সময় আমি রাস্তার ধারে স্নান করতে গেছিলাম, তখন মানে বালতিটা নিয়ে জলটা ঢালবো, তখন মারুতি করে লোক এসে আমাকে বলছে যে তোর বাবা গাড়িতে বসে আছে, তুই আয়। দিয়ে আমি বলছি কেন যাবো, দিয়ে ওই লোকটা বলছে যে, দিয়ে লোকটা গাড়িটা খুলে বেরিয়ে আসছে। দিয়ে তারপরে আমি একটু একটু করে সরে গিয়ে আমি একজনদের বাড়িতে ঢুকে পড়ি। যখন আমি ঢুকে পড়ছি তখন ওরা মনে করছে যে আমি বাড়ি ঢুকে পড়েছি। দিয়ে ওরা ওই গাড়ির ভেতর বসে গিয়ে ওরা তখন বাড়িতে চলে যায়। তোদের বাড়ি কোথায়? ইলাম বাজার। আর তোরা তোদের এখানে কজন ছিল? 4 জন ছিল। হঠাৎই কটার সময় ঘটনাটা ঘটেছে? 11:30টা। তুই আজকে কি স্কুল যাচ্ছিলি কোথাও? স্কুল যাইনি আজকে, আজকে স্কুল ছুটি ছিল। তুই কি বাড়িতে সবাইকে জানিয়েছিলি তারপরে এসে? হ্যাঁ। কি করেছিল তারপরে? তাদেরকে কি আর ধরতে পেরেছিলি? মানে দাঁত দেখতে পাওয়া গেছিল যারা তোদেরকে নিয়েছিল? দেখতে পাওয়া যায়নি। নাবালককে গাড়িতে তুলে নিয়েছিল এই খবর জানতে পেরে গ্রামবাসীরা পিছু ধাওয়া করে গাড়িটিকে আটকায়। তাদের হাতেই ধরা পড়ে গাড়ির চালক সহ অপহরণকারী দলের 4 জন। খবর পেয়ে গ্রামে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। গ্রামবাসীরা অপহরণকারীদের পুলিশের হাতে তুলে দেন। কালীপদ মালিকের বাবা অনন্ত মালিক এই ব্যাপারে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমি জামালপুর বিএলআর অফিসে মহুরির কাজ করি। এবার ঘটনাটা যা ঘটেছে, ছেলেটা ওইরকম ঘটনা ওই 11:30টার সময়, আজ সকাল 11:30টায় ছেলেটা চান করতে গেছিলো রাস্তার গায়ে একটা পিজাবলায় কল আছে, সেখানে চান করতে গেছিলো। চান করতে যাওয়ার পর যে একটা মারুতি আসে, মানে নীল ঘোর নীল রঙের একটা মারুতি, ওপরে ইয়ে করা আছে ওই স্টিল কালার একটা ছাদ করা আছে। তা এবার ওই গাড়িটা দাঁড়ায়, দাঁড়াবার পর তারপর ছেলেটাকে ডাকে, তোর বাবা গাড়িতে আছে, তুই গাড়ি যা। ছেলেটা ও কিছুদিন আগে একটা ঘটনা ঘটার পর, ওই ধরনের একটা ঘটনা ঘটেছে আমাদের গ্রামেতেই, তা ঘটার পর ছেলেটা তখন থেকে একটুখানি জানতো যে এরকম যারা ধরে নিয়ে পালাবে আমাকে। ও তখন আস্তে 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 করে পেছন পানি হাঁটে। তখন হাঁটতেই একজন মারুতি থেকে বেরিয়ে এসে ওর হাতটা ধরতে যাই। ও তখন দেখছি যে আমাকে ধরে ফেলবে, ও তখন ছুটে যেয়ে একটা পাশের বাড়ি ঘরে ঢুকে পড়ছি। এবার ওই মারুতিটা বেরিয়ে চলে যায়। ও যে আমার বাড়িতে ভাইকে খবর দেওয়ার পর আমার ভাই আমাকে ফোন করে, জামালপুরে আমি আছি, আমাকে ফোন করে যে দাদা এরকম দ্বারা আমাদের বড় ছেলেটাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছিলো? না, এরা মারুতি করে ধরে নিয়ে চলে যাচ্ছে। কজন এসেছিলো মারুতি? 4 জন। তাদের উদ্দেশ্যটা কী ছিল? তাদের উদ্দেশ্যটা তো আমি বলতে পারছি না দাদা। আপনারা কি তারপরে জামালপুর থানা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, সঙ্গে ওখানে সিভিককে জানিয়েছি। জামালপুরের আমাদের সিভিককে জানানো হয়েছে, আমার গ্রামে যে সিভিক আছে তাকে জানানো হয়েছে। তাদের ওই 4 জনকে কি ধরা গেছে? হ্যাঁ, 4 জনকে ধরা গেছে। পুলিশ জামালপুর থানা পুলিশ নিয়ে এসছে? হ্যাঁ, পুলিশ জামালপুরে নিয়ে এসে এটা আছে। বাচ্চাগুলো চিহ্নিত করেছে, দুটো বাচ্চাই চিহ্নিত করেছে। তাহলে কি এটা কি পুরোপুরি কিডন্যাপ করার জন্য? এটা পুরো কিডন্যাপ। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ইলেমবাজার। কিসে পড়ে ছেলে? আমার ছেলে 10 ঘড়া হাই স্কুলে পড়ে, ক্লাস 5-এ পড়ে। উল্লেখ্য, ওই এলাকায় গত শনিবার দিন একই কায়দায় এক নাবালককে অপহরণ করতে এসেছিল এই দলটি। সেই দিন তারা সফল হয়নি। ঠিক আছে, শনিবার একটা লোক আমাকে এসে বলছে যে ওর বাবা ঘরে আছে, ওর বাবা এখন আসবে না, আমাকে তোর বাবা পাঠালো, আমি তোদের বাড়ির পাশের বাড়িতে ভাড়া এসেছি। ও একজন ওই লোকটা মোটরসাইকেলে চেপে এসেছিলো, তারপরেই একটা মারুতি গাড়ি ঢুকলো। মোটরসাইকেলে কজন ছিল? মোটরসাইকেলে একজনই ছিল। মারুতি গাড়িতে ওটা দেখতে পাইনি। দিয়ে আমি একজনের বাড়ি ঢুকে পড়লাম, যাদের বাড়িতে বসেছিলাম তাদের বাড়িটা ঢুকে পড়লাম। তখন তুই কোথায় যাচ্ছিস? স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম। দিয়ে টাইমটা তখন কটা হবে? 9:30। দিয়ে
দিয়ে আমি তারপর না না আমি কেন যাবো, আমার কেউ ঘর থেকে কেউ একজন আসবেই। আর দিয়ে আমি একজনদের বাড়ি ঢুকে পড়লাম। আর দিয়ে তার ওই গাড়িটা আর মারুতি গাড়িটা আর মোটর সাইকেলটা দুজনেই চলে গেল। বাড়ির লোক আবার বাবা এলো। আর দিয়ে আমি আবার বাবাকে বলছিলাম, বাবা আবার কাউকে পাঠিয়েছিলে? বাবা বললো না তো কাউকে পাঠায়নি। তো আজকে যে আর একটা ছেলেকে এরকম তুলতে এসেছিল সেই কথাটা জেনেছিস? আজকে আজকে আরেকজনকে তো ধরতে এসেছিল যে ওই একই লোকেরা যাদেরকে দেখলি তারা একই লোক একই গাড়ি একই গাড়ি। ধৃতদের নাম আজহার খান, ভম্বল খান, মিজানুল খান, এলএম মোহাম্মদ গাইন ও গাড়ির চালক লক্ষ্মীকান্ত সিং। ধৃতরা সকলেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। কথা বলতে আপনার স্কুল থেকে তখন 9:30 ছুটি হয়, শনিবার দুপুর শনিবার ছিল, 9:30 ছুটি হয়। আমি 2-4 মিনিট লেট করেছি আমকে আসতে। প্রতিদিনই আমকে আসি ছেলে রোহিত, রোহিত ব্যানার্জি রে আমার ছেলে, তা প্রতিদিনই আনতে আসি। সেখানে একটু লেট হয়েছে 2-4 মিনিট আসতে। তা আসার পরে শুনলাম নাকি ছেলে বলছে, বাবা তুমি কাউকে কি আনতে পাঠিয়েছিলে? তারা না কাউকে আনতে পাঠাইনি, বলছে আমাকে এরকম একটা মোটর সাইকেল করে একটা লোক এসে বলছে তোমার তোর বাবার শরীর খারাপ, তুই বাড়ি চ, তোর পাশের বাড়িতে আমি ভাড়া এসেছি, তোকে যেতে বললো। ও ছেলে তখন বলেছে যে কোনো না যে কোনো বাড়ির মা নিলে বাবা আমার আনতে আসবে। আসার পরে নিয়ে আপনার শুনে শুনে বাড়িতে একটা বাড়িতে ঢুকে পড়েছে। আজকে যাদেরকে ধরা পড়েছে তারাও কি একই যাদেরকে ছেলেরা? হ্যাঁ, ইলেম বাজার পাশাপাশি গ্রাম না। আজকে যাদেরকে পুলিশ ধরলো ছেলেরা কি বলছে আপনার ছেলেরা? তারা হ্যাঁ, তারা একই ব্যক্তি, আমাকে দেখিয়েছে এসে ছেলে, পুলিশকেও দেখিয়েছে, পুলিশকেও দেখিয়েছে যে এনে আমাকে ধরতে এসেছিলেন, পুলিশকেও দেখিয়েছে, আমাকেও দেখিয়েছে। আমি দেখলাম যে লকারে ভরা আছে। যাদেরকে পুলিশ ধরেছে তাদের মধ্যে কেউ কেউ স্বীকার করেছে কিছু? শুনলাম একজন স্বীকার করেছে। কি বলছে? ড্রাইভার স্বীকার করেছে। ড্রাইভার কি বলেছে? ড্রাইভার বলেছে যে হ্যাঁ এটা সত্যি করে আমার ছেলে ধরতে এসেছিল। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এবছর মাধ্যমিকের ফলাফল আশানুরূপ হয়নি। ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ের সায়ন ঘোষ 592 নম্বর পেয়েছে। বেশিরভাগ স্কুলেই পরীক্ষার ফল মনোপ্রুত হয়নি। বুধবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় মাধ্যমিকের ফলাফল এবছর আশানুরূপ হয়নি। তার মধ্যে ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সায়ন ঘোষ। সায়নের প্রাপ্ত নম্বর 592। ঘোষ, আমি ঘোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আমি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি 592 নম্বর পেয়েছি। বড় হয়ে শিক্ষক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ জানান, এবছর এ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 111 জন, এর মধ্যে 82 জন পাস করেছে, অকৃতকার্য হয়েছে 29 জন। বিদ্যালয়ে 2018 সালের মাধ্যমিকের যে ফল আমরা পেয়েছি এতে তাতে দেখা যাচ্ছে যে 111 জন মোট পরীক্ষার্থী ছিল, তার মধ্যে পাস করেছে 82 জন, একজন কম্পার্টমেন্টাল এবং অকৃতকার্য হয়েছে 28 জন, আর 4 জন স্টার পেয়েছে। সর্বোচ্চ নম্বর কতজন? সর্বোচ্চ নম্বর পেয়েছে 592। নাম? নাম সায়ন ঘোষ। অপরদিকে কাটোয়ার 2 নম্বর ব্লকের ইসলামপুর GNB বিদ্যায়তনে সর্বোচ্চ নম্বর পেয়েছে বিপাশা সরকার। বাবার নাম শ্রী মহাদেব সরকার। এবছর ইসলামপুর GNB বিদ্যায়তন থেকে মাধ্যমিক পাস করেছি, 558 পেয়েছি, 79.7% পেয়েছি। ভবিষ্যতে সাংবাদিক হওয়ার ইচ্ছে আছে এবং আর্টস নিয়েই পড়াশুনো করব গায়েহাট হাই স্কুলে। তো যদি সরকারি বা বেসরকারি যদি কোনো সাহায্য, আর্থিকভাবে কোনো সাহায্য পাই তাহলে আমার পড়াশোনা করতে খুবই সুবিধে হবে, খুবই উপকৃত হব। এবং বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না, তো তাই সাহায্য পেলে আমি খুবই উপকৃত হব।
ধন্যবাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা জানান, এবছর এই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 42 জন, কৃতকার্য হয়েছে 38 জন, অকৃতকার্য 4 জন। 2018 সালে আজকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো। এবছর মোট 42 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাস করেছে 38 জন, সেটা 90.5%। হায়েস্ট নাম্বার পেয়েছে বিপাশা সরকার, 558 তার প্রাপ্ত নম্বর, পার্সেন্টেজ হচ্ছে 79.7%। মেয়েদের পাস করেছে 90% এবং ছেলেরা পাস করেছে 90.9%। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। শেহারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে 156 জন পরীক্ষার্থীর মধ্যে 131 জন উত্তীর্ণ হয়েছে। স্কুলে 644 নম্বর পেয়ে প্রথম স্থান লাভ করেছে সূচনা চক্রবর্তী। স্কুলের সামগ্রিক ফল ভালো হওয়ায় খুশি সকলে। পূর্ব বর্ধমান জেলার শেহারাবাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে এবছর মাধ্যমিক ফলাফল মোটের উপর ভালোই হয়েছে। 156 জন পরীক্ষার্থীর মধ্যে 131 জন উত্তীর্ণ হয়েছে। স্কুলের রেজাল্ট ভালো হওয়ায় খুশি পড়ুয়া থেকে শিক্ষিকা সকলেই। এবছর সার্বিক রেজাল্ট আমাদের ভালোই। এবছর আমাদের পরীক্ষা দিয়েছিল 156 জন, তার মধ্যে 131 জন পাস করেছে আর 644 হায়েস্ট করেছে সূচনা চক্রবর্তী। এই স্কুলের সার্বিক রেজাল্ট আমাদের, আমরা খুশি, তার কারণ আমাদের মেয়েরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে বাইরে থেকে অনেক দূর দূরান্তর গ্রাম থেকে এসে এখানে পড়াশোনা করছে, এবং আমাদের শিক্ষিকারাও ভীষণভাবে এখানে সচেষ্ট যাতে এই সমস্ত মেয়েদেরকে আরো ভালোভাবে শিক্ষা দেওয়া যায়, এবং সেই সমস্ত শিক্ষা যারা আমরা শিক্ষা টিচাররা দিয়ে থাকি সেই শিক্ষাটা আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছে এবং তারা তাদের ফলে তা সেটা প্রকাশ হয়েছে। দুস্থ পরিবারে নয়, তবে খুব যে উচ্চবিত্ত তাও নয়, মেয়েটি খুবই ভদ্র, খুবই মিডিল ক্লাস ফ্যামিলির সে মেয়ে, এবং সে খুব শান্ত মেয়ে, এবং আমাদের টিচারদেরকে যথেষ্ট মান্য করে এবং আমরা তাকে পড়িয়েও খুব খুশি। স্কুলের মধ্যে প্রথম হয়েছে সূচনা চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 644। দিনে 7 থেকে 8 ঘন্টা পড়ে এইরূপ সাফল্য পেয়েছে সে। তার 3টি গৃহশিক্ষক ছিলেন, আগামী দিনে ইংরেজি অথবা বোটানি নিয়ে পড়াশোনা করতে চায় কৃতি এই ছাত্রী। আমার বাবা তো মানে খুব ভালোভাবে সাহায্য করেছে, তার সঙ্গে মাও সাহায্য করেছে, আর মানে টিউশনের টিচাররা, আর আমি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম। 3 জন কিসের কিসের? একটা ছিল মানে আর্টস গ্রুপে, সেখানে ছিল বেঙ্গালি, জিওগ্রাফি, হিস্ট্রি, একটা ছিল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আর একটা ছিল ইংলিশ, আর ম্যাথটা বাবা দেখাতো। আমি 644 নাম্বার হাতে একটু আসা ছিল, ইংলিশটাতে আসা ছিল আর ফিজিক্যাল সায়েন্স একটু আসা ছিল। আমার ইংলিশ কিংবা বটানি, সারাবাজার সিক ইনস্টিটিউশন, পঞ্চায়েতের সেক্রেটারি, মা হাউসওয়াইফ। শেহারা থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। মানুষজনের আতঙ্ক দূর করতে প্রচার চালানো হলো রায়না 1 নম্বর ব্লকে নাড়ুগ্রাম মনসাডাঙ্গা এলাকায়। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই চলে এদিনের এই প্রচেষ্টা। কলেরার আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের নাড়ুগ্রাম মনসাডাঙ্গা এলাকায়। মানুষজনের আতঙ্ক দূর করতে প্রচার চালানো হয় বুধবার। এর পাশাপাশি ব্লিচিং, চুন প্রভৃতি ছিটিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গৃহীত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালানো হয়। এর পাশাপাশি স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। 3 তারিখে নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাডাঙ্গা গ্রাম, ওইখানে হঠাৎ আমরা খবর পাই যে কয়েকজনের পায়খানা বমি এসব হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই, BMHকে খবর দিয়েছি, BDO সাহেবকে খবর দিয়েছি, সঙ্গে সঙ্গে BDO সাহেব তারপরে দিনই ভিজিট করে গেছেন এবং কলের জল পরীক্ষার জন্য ব্যবস্থা করেছেন, এবং কলের জল 1 মাস আগে পরীক্ষা হয়েছিল, তার রিপোর্ট আছে ওকে। তা সত্ত্বেও আমরা কলগুলোকে যাতে পুকুরের জল ব্যবহার না করে আমরা চেষ্টা করেছি, পুকুরের জল কেউ এখন আর ব্যবহার করছেন না। আর আমরা এই প্রচারটা করছি যে রোগটা যাতে না ছড়ায়, হ্যাঁ, ওই অসুখটা, মানুষকে সাবধানতা অবলম্বন করাচ্ছি যে যেখানে সেখানে পায়খানা করবেন না, পুকুরে নোংরা জল ব্যবহার করবেন না। আমরা পুকুরগুলোতে ব্লিচিং দিয়ে দিয়েছি, বিজয় সাহেব এসেছিলেন, উনি আমাদের একটা সাবমার্সিবল করেছেন, এখন অস্থায়ীভাবে আমরা একটা সাবমার্সিবল চালাচ্ছি যাতে পানীয় জল মানুষ
কিছু সময়ের জন্য পায়। যতক্ষণ না এটা নির্মূল করা যাচ্ছে ততক্ষণ আমরা ওখানে ক্যাম্প করে বসে থাকছি। আশা করবি আজকে তিন তারিখে ব্লক থেকে ডাক্তার পাঠানো হয়েছিল, ট্রিটমেন্ট হয়েছে। আজকেও আমার ব্লক যে মেডিকেল অফিসার DMH উনি এসেছেন, 2 ঘন্টা উনি রুগী দেখেছেন, যাদের সুস্থ আছে তাদেরকে বাড়িতে ওষুধ দিয়েছেন এবং যেগুলো হসপিটালে ভর্তি হওয়ার দরকার উনি সেগুলো গেছেন, তাদেরকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে খানিকটা আনতে পেরেছি। কোন ব্লকের অন্তর্গত? রায়না 1 নম্বর ব্লকে নারুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটা কি নাম? মনসাডাঙ্গা, শিবটা মনসাডাঙ্গা। এই যে আমরা কর্মকাণ্ড করছি, এই কর্মকাণ্ডে আমাদের রায়না থানার পুলিশ এবং শেয়ারার ফাঁড়ির পুলিশের যথেষ্ট সহযোগিতা করছেন। ওনারা বারে বারে খোঁজ খবর নিচ্ছেন এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে সবসময়ের জন্য এখানে প্রস্তুতি দিয়েছেন। ওনারাও যথেষ্ট, মানে আমরা গ্রামবাসী, প্রশাসন, ব্লক আধিকারিক থেকে আরম্ভ করে সমস্ত রকমের সহযোগিতা পাচ্ছি আমরা। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: আর্থিক অনটনকে দূরে সরিয়ে বালুরঘাট ললিতমহল উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবি সরকার সকলকে তাক লাগিয়ে দিয়েছে। শেহারা বাজার আলামিন মিশনে 31 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। বরবেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুজাতা শীল 666 নম্বর পেয়েছে। অন্যান্য জায়গার সাথে সাথে সগরাই বাজার এলাকায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ দিবস। ব্যাংক ডাকাতির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলির ডানকুনি শাখায়। অপহরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জামালপুর থানার ইনাম বাজার গ্রামে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।